ফেস করছি সিন্ডিকেট, মানে কিছু কোরিওগ্রাফার আছে তারা ফিক্সড কিছু মডেল নিয়ে কাজ করে, আমি যে হাই কোয়ালিটির একটা লাইফস্টাইল লিড করছি সেই লাইফস্টাইলটা শো অফ করতে পছন্দ করে, যার যার লাইফ তার তার পার্সোনাল লাইফ, তার যদি এইভাবে তার লাইফ লিড করতে ভালো লাগে, তার যদি ভালো লাগে, ফেস করছি সিন্ডিকেট, মানে কিছু কোরিওগ্রাফার আছে তারা ফিক্সড কিছু মডেল নিয়ে কাজ করে। মানে আমাদের গ্রুপে আমি সবসময় অ্যাক্টিভ ছিলাম, বাট মাল্টিকাস্টের জন্য তো ওইভাবে টিমটা মানে টিম ওয়ার্কটা করা হয়নি, দ্যাটস ওয়াই, আর ওইভাবে প্রমোশনটা ওইভাবে হয়নি। এবার তুমি আমাকে একটু এটা বলো, মিডিয়াতে তুমি তো র‍্যাম্প দিয়ে শুরু করেছিলে, হ্যাঁ, র‍্যাম্পটাকে, র‍্যাম্পের এখনকার সময় যে অবস্থা, র‍্যাম্পের অবস্থা ধরো অনেকে অনেক বিষয় শোনা যায় র‍্যাম্পে, র‍্যাম্পে যারা কাজ করছে তাদের ট্রাভেল করতে হয়, দুবাই যেতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, সুগার ড্যাডি থাকে তার বা তার, বিভিন্ন রকমের তাকে ভরণ পোষণ করার মতো এরকম অবস্থা থাকে, সুগার ড্যাডি, হ্যাঁ, অনেক বিষয় থাকে। এই বিষয়টাকে তুমি কতটুকু যে জেনে তুমি র‍্যাম্পে এসেছিলে? তুমি যদি আমার প্রোফাইল চেক করো আমাকে কখনো দেখবো না যে আমি দুবাই গেছি বা এই গেছি সেই গেছি কোন জায়গায় গিয়েছি, নামিয়ে কাজের পারপাসে আমি কলকাতা গিয়েছি দুইবার, সেটা আবার ওই যে ছবি শুটিং এর জন্য, সেভাবে আমার কোন জায়গায় যাওয়া হয়নি। তুমি তো লুকিয়ে যাও, ছবি টবি দাও না এরকম। না কেন, আমি দুবাইয়ের মতো একটা জায়গায় গেলে কেন ছবি দিব না? আমি না, যে কেউ যদি এমন সুন্দর সুন্দর জায়গায় ঘুরে, যারা ঘুরে এইভাবে, তাও অবশ্যই সোশ্যাল মিডিয়াতে দেখাতে পছন্দ করে, আমি যে হাই কোয়ালিটির একটা লাইফস্টাইল লিড করছি সেই লাইফস্টাইলটা শো অফ করতে পছন্দ করে, দেয়ার সময় তারা ছবি দেয়। আমি যদি এমন যেতাম আমিও ছবি দিতাম, বাট আমি এটাই বলবো যার যার পার্সোনাল ব্যাপার, সে যদি সেইভাবে এনজয় করে তার লাইফ, তো সেটা তো আমার। তোমার এই অধ্যায়টা যেহেতু র‍্যাম্পের সময়টা তোমার প্রথম অবস্থা, এই জন্য তোমাকে জিজ্ঞেস করছি, তাদের ধরো গাড়ি হয়েছে, অডি গাড়ি, গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, অনেক কিছু দেখা যায়, তোমার তো হয়নি? না, আমার সিম্পল একটা গাড়ি আছে, সিম্পল একটা গাড়ি, মানে এমন তো হয়নি, না, মানে যে যে গাড়ি বা অন্যের টাকায় গাড়ি নিচ্ছে, সুগার ড্যাডি বা তাকে পালছে, এই বিষয়টা তুমি কিভাবে দেখো, মানে একটু আমি তোমার কাছ থেকে জানতে চাই এই বিষয়টা। যেহেতু আমি ওই যে বললাম আমার আমার নিজের যেহেতু এইসব নাই, সো এই বিষয়টা আমি ওইভাবে পজিটিভভাবে দেখছি না, আমি আমার ভালো লাগে না পার্সোনালি, বাট যার যার লাইফ তার তার পার্সোনাল লাইফ, তার যদি এইভাবে তার লাইফ লিড করতে ভালো লাগে, তার যদি ভালো লাগে, সেখানে আমার বলার কোনো প্রশ্নই আসে না। মডেলিং, ফ্যাশন ইন্ডাস্ট্রি, ফ্যাশন ইন্ডাস্ট্রিকে তুমি কী কী, মানে তোমার কাছে কেমন মনে হয়েছে যখন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ফার্স্টে ইন করেছো, তোমার কাছে কতটুকু একটা এই স্বপ্নের মতো মনে হয়েছিল? ফ্যাশন ইন্ডাস্ট্রি যখন আমি ইন করছি তখন একটা জিনিস বেশি ফেস করছি, সিন্ডিকেট, মানে কিছু কোরিওগ্রাফার আছে তারা ফিক্সড কিছু মডেল নিয়ে কাজ করে, কাজ করে ইভেন অন্য যারা আছে তাদের এজেন্সি থেকে যদি রেফার করা হয় বা অন্য জায়গা থেকে যদি রেফার করা হয়, তারা দেখা যাচ্ছে কোনো একটা এক্সকিউজ করে, এক্সকিউজ দিয়ে মানে ওই মডেলটাকে নিবে না, তারা তাদের সিন্ডিকেটের মাঝে যারা আছে তাদের নিয়েই কাজ করে। ইভেন আমার স্টিল মনে আছে আমার একটা শ্যুট ছিল, লারিভের একটা শ্যুট ছিল, কোরিওগ্রাফার নাম বলতে পারবো না, ব্র্যান্ডের নাম বললাম, তো আমার শ্যুটের ডেট নেওয়া হয়েছে, তো কোরিওগ্রাফারের সাথে আমার কথা হয়েছে আমার এই এর পরের দিন শ্যুট, পরে আমাকে বলেছে আমাকে কনফার্ম করবে ফোন দিয়ে, আমার ডেটটা এই ডেট আপাতত ধরে রাখতে কনফার্ম করবে, আর যার শ্যুট ছিল সেও আমাকে বলছে আচ্ছা এত ডেট হবে, তোমাকে আবার কোরিওগ্রাফার কনফার্ম করবে। এরপর কোরিওগ্রাফার কনফার্ম করেনি, আমি একবার নক দিয়েছি, ও রেসপন্স করেনি। এরপর যখন সকালে মানে ওই দিন শ্যুটের ডেট যেদিন শ্যুটটা হওয়ার কথা ছিল সেই দিন ওই ফোন মানে ওই ভাই আমাকে ফোন দিয়েছে কী ব্যাপার এখনও আসে নাই, তো বলে আমাকে তো ভাইয়া কনফার্ম করে নেই, আমাকে তো বলে নাই যে আজকে শ্যুট করতেছে, তো তখন আমি আমার ওনাকে বললাম যে তুমি তো আমাকে কনফার্ম করনি, কনফার্ম করার কথা ছিল, বলো নাই তো আজকে শ্যুট, ওর বলে না তোমার সাথে এমনি কথা হয়েছিল আজকে শ্যুট হওয়ার কথা, ঠিক আছে আমি পরে আমার একটা মডেল নিয়ে নিয়েছি, মানে পরে ওনার একটা মডেল ইনস্ট্যান্ট উনি মানে আগে থেকে বলা ছিল ইনস্ট্যান্ট উনি ডেকে নিছে, তুমি রিলেট করছো না তোমার আমার একটা মডেল নিয়ে নিয়েছি, সো এই ব্যাপারগুলো হতো, এই ব্যাপারগুলো খুবই লাগতো। ইভেন আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম আপনার সাথে আমার আমার তুমি আমার সাথে কাজ করো না কেন, কাজ করো না কাজ করো না, আবার এইভাবে মানে শ্যুট যে শ্যুট অন্য জায়গাতে কাজ আসছে সেটাও কেন তুমি মানে মানে ওরা কি চেয়েছিল? ওরা আসলে হচ্ছে ওদের স্পেসিফিক কিছু মডেল আছে যাদের সাথে ওদের রিলেশন ভালো, সো ওই সিন্ডিকেটের মাধ্যমে বা কোনো মানে আদান প্রদান বা এরকম, আমি ওটা বলতে পারবো না, মানে আসলে সবার নিজে নিজে মডেল নিয়ে কাজ করতে চায় আর কি, আর এখন তো জানি না আমি এখানে বসে বললাম কে কে কিভাবে নেয়, বাট এখন হচ্ছে আরেকটা ধারণা হয়ে গেছে, আমি যেহেতু ভিজুয়ালে কাজ করছি, ওটিতে কাজ করে সবার ধারণা হয়েছে, স্টিলে কাজ তেমন একটা করি না, বাট আমি এখনো স্টিলে কাজ করতে চাই, স্টিলে কাজের জায়গাটাতে আমার একটা মানে ভালোবাসার জায়গা কাজ করে, আমার ওই ফটোশ্যুটের যে সেট ওইখানে দাঁড়িয়ে এক্সপ্রেশন দিতে শ্যুট করতে ভালো লাগে।
তুমি র‍্যাপে করে হেটেছো, মডেলিং কাজ করেছো, ছবিতে নায়িকা, নায়িকা সামনে আরো চমক আসছে, এবং তুমি মানে ওটিটিতে তুমি এখনকার সময় একটা প্রিয় মুখ, মানে মোটামুটি সবাই ই বলছে। কত দূর যাওয়ার ইচ্ছা? দূর তো যাওয়ার ইচ্ছা, অনেক দূর যাওয়ার ইচ্ছা। আগে চিন্তা ভাবনা ছিল যে কাজ করব চার বছর, তিন চার বছর কাজ করব, এরপর সেটেল হয়ে যাব। বাট এখন যেহেতু পর্দার মজাটা পেয়ে গিয়েছি, এখন মনে হয় যে আমি সারা জীবন পর্দায় থাকার ফিলিংসটা নিব, সারা জীবন কাজ করে যাব। সো যত দূর যেতে পারি। চিত্রনায়িকা হয়ে নাকি অভিনেত্রী হয়ে? অভিনেত্রী হয়ে, অভিনেত্রী হয়ে। আমি শুধু চিত্রনায়িকা হতে চাই না, আমি অভিনেত্রী। চিত্রনায়িকার একটা বিশাল একটা বিষয় আছে না, চিত্রনায়িকা একটা বিষয়, এন্ড কে বলছো? অভিনেত্রীর একটা বিশাল ব্যাপার আছে, আমরা মনে করে এটা 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 অনেকে মনে করে, তাদের চিন্তা ভাবনার মতো আমার চিন্তা ভাবনা না। আমরা যে অভিনয়ের জায়গায়, যখন তুমি আমাকে জিজ্ঞেস করলে যে কার অভিনয় ভালো লাগে, আমি বললাম চঞ্চল চৌধুরী, মোশারফ করিম, নুসরাত ইমরোজ, তিশা, উনি কিন্তু শুধু চিত্রনায়িকা না, উনি কিন্তু অভিনেত্রী, উনি কিন্তু একজন চিত্রনায়িকা। তো আমার কাছে ওই অভিনেত্রীর মানে অভিনেত্রী হবো সেইটাই আমি প্রেফার করি, সেই জিনিসটা চিন্তা করতে ভালো লাগে। নায়িকা হতে গেলে তোমার যে প্রস্তুতি, বা নায়িকা বা একটা অভিনেত্রী হওয়ার যে প্রস্তুতি, তুমি কীভাবে নিজেকে প্রস্তুত করেছো? তোমার কি মনে হয় তুমি সঠিক ওয়েতে আছো, বা তুমি প্রস্তুত ভালোভাবে? ভালো প্রস্তুতি, আসলে প্রস্তুতির কখনো শেষ নেই। আমার প্রত্যেকটা কাজ করার পর এটাই ফিল হয় যে আমি আরেকটু ভালো কাজ করতে পারি। তুমি স্ক্রিন যখন নিজেকে দেখি, তখন আরেকটু ভালো কাজ করতে পারি। আর যখন কাউকে নিয়ে দেখি, যেমন আমার পাপ শেষ হওয়ার পর হল ভিজিটে গিয়েছি সবাইকে নিয়ে, তখন আমার খুব অকওয়ার্ড ফিল লাগতেছিলো যে ইস, আরও ভালো কাজ করতে পারি। তো প্রত্যেকটা কাজ করার পরই মনে হয় যে আমি আরও ভালো কাজ করতে পারতাম, আরও মানে আরো ভালো প্রিপারেশন নিতে পারতাম। তুমি বললা পাপ দুর্দান্ত হয়েছে, তুমি ভালো একটা ক্যারেক্টার করেছো, কিন্তু পাপটা এত বেশি হাইতে আসেনি কেন? প্রচারণার জন্য, বা তুমি সময় দাওনি, বা ডিরেক্টর তোমার সময় দেনে, বা একসাথে টিম ওয়ার্কটা ভালো হয়নি কোনটা? হ্যাঁ, পাপটা প্রচারণার জন্য আসেনি, আর অনেস্টলি বলতে গেলে টিম ওয়ার্কটা ভালো হয়নি। মানে এই ক্ষেত্রে তুমি কখনো নিজে থেকে যোগাযোগ করেছো যে এটা নিয়ে দৌড়ানো উচিত? না, আমাদের গ্রুপে আমি সবসময় অ্যাক্টিভ ছিলাম, বাট মাল্টিকাস্ট তো ওইভাবে আসলে মাল্টিকাস্টের জন্য তো ওইভাবে টিমটা মানে টিম ওয়ার্কটা করা হয়নি, দ্যাটস ওয়াই। আর ওইভাবে প্রমোশনটা ওইভাবে হয়নি, দ্যাটস ওয়াই হাইপ আসেনি। বাট পাপ অনেক ভালো একটা ছবি, সো পাপ দেখার পর আসলে দর্শক বলবে যে না, স্টোরি ডিফারেন্ট, ভালো ছবি,